সবচেয়ে জনপ্রিয় গাড়ি, জনপ্রিয় গাড়ি এর স্টেশন। এই যে ফিটিংস দেখাচ্ছি আপনাদেরকে, এটি আপনি 100টি গাড়ি দেখলে একটি গাড়িতে পাবেন। প্রজেকশন হেডলাইটের অপশন থাকছে এই গাড়িতে। একটি জনপ্রিয় গাড়ি, আমার জনপ্রিয় টয়োটা এক্সিও, এক্সিও জি প্যাকেজের একটি দেখাচ্ছিলাম, 2010 মডেলের গাড়ি। প্রিয় বন্ধুরা, গাড়ি ভরপুর কালেকশন দেখতে পাচ্ছেন, আর আমরা কিন্তু চলে আসছি সুপার কার বিড়িতে। আর আমার সাথে আছেন আকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। এই গাড়ির সমুদ্রে আসতে হলে কিভাবে আসবে, লোকেশনটা ভাইয়ার অ্যাড্রেসটা বলে দিবেন ভাইয়া। আমাদের গাড়ির শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি, এটি নাবিস্কো বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সাথে অবস্থিত। ওকে, আর গুগল ম্যাপে যদি সুপার কার বিডিতে সার্চ করেন লোকেশনটা শুরু করবে। প্রায় 40টার কাছাকাছি গাড়ি। জি, টোটাল। জি, ওকে। আজকে প্রথমে আমরা কী দিয়ে শুরু করবো? আজকে প্রথমে যে গাড়ি দিয়ে শুরু করতে যাচ্ছি ভাই, এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি, জনপ্রিয় গাড়ি দিয়ে। টয়োটা প্রিমিও এফ প্রিমিও 2005 মডেলের গাড়ি দেখতে পাচ্ছেন, 2009 সালে রেজিস্ট্রেশন করা। সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস 100% অরিজিনাল কন্ডিশন রয়েছে, এবং প্রত্যেকটি লাইট পেয়ে যাবেন 100% অরিজিনাল গেটআপের। ফগ লাইটের অপশন রয়েছে, এবং প্রত্যেকটি সাইডই ফ্রেশ কন্ডিশন রয়েছে। 2005 মডেলের গাড়িতে রয়েছে 60 লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশন। টয়োটা প্রিমিও এফ প্রিমিও 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন করা। পেপারসগুলো ফুল আপডেট পেয়ে যাবেন, প্রত্যেকটি গ্লাস অরিজিনাল সহ। এই গাড়ির আস্কিং প্রাইস হচ্ছে 15,90,000 টাকা। 15,90,000 কথা বলার সুযোগ আছে। নেক্সট কি থাকছে আকিব ভাই? এখন একটি জনপ্রিয় গাড়ি, আবার জনপ্রিয় টয়োটা এক্সিও, এক্সিও জি প্যাকেজের একটি দেখাচ্ছিলাম, 2010 মডেলের গাড়ি। এখানে কিন্তু প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছি ভাইয়া, রাইট। ওকে, ফগ লাইটের অপশন রয়েছে, এবং ফ্রন্টের ফুল ক্রসিংটি দেখতে পাচ্ছেন, একদম চকচকে ফ্রেশ ইন্টেরিয়র, কারণ এই গাড়িটি নতুন রঙের কাজ করানো হয়েছে। আচ্ছা, সামনে গ্লাস অরিজিনাল ভাইয়া? প্রত্যেকটি গ্লাসই অরিজিনাল রয়েছে ভাইয়া। আমি একটু ডান সাইডের ফুল ক্রসিং ভিউটা দেখাতে চাচ্ছি। প্রত্যেকটি টায়ার কন্ডিশন মেশাল্লাহ অনেক বেশি ভালো কন্ডিশন রয়েছে। এখানে আমরা ইন্ডিকেটর লাইটের অপশন দেখতে পাচ্ছি, নিকেল ভিটের অপশন রয়েছে, এবং এই গাড়িটির ভিতরে কন্ডিশনটি দেখায় প্রচুর পরিমাণ কিন্তু স্পেস রয়েছে, এবং এত ফ্রেশ আপনার ফিজিক্যালি না এসে দেখলে বুঝতে পারবেন না। এখানে বড় একটি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন, এসির প্যানেল টাচ রয়েছে, এবং সিট কভারগুলো, সিটগুলো দেখেন একদম অরিজিনাল গেটআপে রয়েছে, এবং সিলিংটিও মাশাল্লাহ অনেক ভালো ফ্রেশ কন্ডিশন রয়েছে। 2010 মডেলের গাড়ি, একদম 100% ফ্রেশ কন্ডিশনের গাড়ি। এটা কিন্তু এক্সিও জি প্যাকেজের, ওকে, প্যাকেজের গাড়ি। এটি হচ্ছে 2010 মডেলের গাড়ি, 2015 ডিসেম্বর মানে 2016 রেজিস্ট্রেশন করা, রাইট। পেপারসগুলো লং টাইম আপডেটেড সহ রয়েছে, 60 লিটার সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে। আর টয়োটা এক্সিও জি প্যাকেজের গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 15,70,000 টাকা। 15,70,000। এখন আর একটি জনপ্রিয় গাড়ি দেখাই, এটি হচ্ছে অনেকের পছন্দের গাড়ি, ইনকাম ট্যাক্স কম একটি জিপ গাড়ি, 1500 সিসির গাড়ি। 1500 সিসির ইনকাম ট্যাক্স কম জিপ গাড়ি, 25 স্টার্টের অপশন রয়েছে এই গাড়িটিতে। নিসান জোক, অরিজিনাল কালার দেখতে পাচ্ছেন, 3 স্টেপ লাইট 1, 2 এবং 3, 1, 2 এবং 3 স্টেপ লাইটিংয়ের অপশন রয়েছে, অরিজিনাল গ্লাসের অপশন রয়েছে, এবং ছোট আকৃতির জিপ গাড়ি। আপনার ইনকাম ট্যাক্স কম হওয়ার কারণে কিন্তু আপনি জিপ গাড়ির মজাটা কিন্তু অল্প ট্যাক্সে পাচ্ছেন, পাচ্ছেন, রাইট। প্রত্যেকটি সাইডই ফ্রেশ, এবং এই গাড়িটির ভিতরে কন্ডিশনটি দেখাই, গাড়িটির রেড ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। এখানে আমরা নিকেল হ্যান্ডেলের অপশন দেখতে পাচ্ছি, ড্যাশবোর্ডটি দেখেন একদম চকচকে ফ্রেশ রয়েছে, পুশ স্টার্টের অপশন, এসির প্যানেল টাচ, এবং নতুন সিট কভার ইনস্টল করা কিন্তু এই গাড়িতে রয়েছে। ব্যাক সাইডে কন্ডিশনটি দেখাই, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, টিন্টেড গ্লাস, প্রাইভেসি গ্লাসের অপশন রয়েছে, এবং এখানে যে লাইটটি রয়েছে এল আকৃতির, অনেক কোয়ালিটিফুল একটি লাইটের অপশন এই গাড়িতে রয়েছে। অরিজিনাল তেলে চালিত, 2010 মডেলের গাড়ি, 2016 রেজিস্ট্রেশন করা, পুশ স্টার্টের গাড়ি, পেপারস রয়েছে একদম ফুল আপডেট। আর ভিউয়ার্স, 2010 মডেলের নিসান জুক গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 1450,000 টাকা। 1450, তবে এই প্রাইসটি আলোচনা করা যাবে। এখানে একটি নিউ শেপের নিসান সানি দেখাচ্ছি, 2010 মডেলের গাড়ি, 2011 রেজিস্ট্রেশন। এই যে ফিটিংস দেখাচ্ছি আপনাদেরকে, এটি আপনি 100টি গাড়ি দেখলে একটি গাড়িতে পাবেন। প্রজেকশন হেডলাইটের অপশন থাকছে এই গাড়িতে। পাল কালারের গাড়ি, অনেক কোয়ালিটিফুল একটি কালার, এবং অনেক দামি কালারের একটি গাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে। গাড়ির ভিতরের ভিউটি দেখাই, প্রত্যেকটি সাইড কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। নিকেল হ্যান্ডেল দেখতে পাচ্ছেন, বিস্কুট কালার ইন্টেরিয়র, স্টিয়ারিংটিও বিস্কুট কালার, এবং এখানে এখানে দেখাই ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে। নিসান সানিতে যেটি আমরা পাই না সেই অপশনটি নিউ শেপের অপশন হওয়ার কারণে কিন্তু থাকছে। বিস্কুট কালার ইন্টেরিয়র, 60 লিটার একটি সিএনজি সিলিন্ডারের অপশন রয়েছে এই গাড়িটিতে। পেপারস ফুল টাই ফুল আপডেট রয়েছে, 2010 মডেলের গাড়ি, 2000
11 রেজিস্ট্রেশন করা নিউ শেপের নিসান সানি EXL ওন দেখতে পাচ্ছেন পালকালার ভিতরে বিস্কুট কালারের অপশন পেপারস গুলো ফুল আপডেট পেয়ে যাবেন প্রজেকশন লাইট সহ এই নিসান সানি গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 990,000 টাকা তবে এই প্রাইসটা আলোচনা করা যাবে এখন একটি যে এখন যে গাড়িটি দেখাচ্ছি এটি হচ্ছে টয়োটা র‍্যাপ 4 2005 এর মডেলের গাড়ি এবং রেজিস্ট্রেশন 2011 সালে প্রত্যেকটি সাইডে ফ্রেশ কন্ডিশন পেয়ে যাবেন সামনে পিছনে স্টিল বাম্পারের অপশন রয়েছে এখানে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল লাইটিং এর অপশন এই গাড়িতে রয়েছে পেপারস আপনি ফুল আপডেট পেয়ে যাবেন এবং প্রত্যেকটি গ্লাসও রয়েছে অরিজিনাল সাইডের ভিউ দেখেন একদম চকচকে ফ্রেশ এখানে র‍্যাপ 4 একটি স্টিকার অপশন রয়েছে যার কারণে গাড়িটির সৌন্দর্য আরো বৃদ্ধি পেয়েছে ভালো লাগতেছে রাইট অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে এই গাড়িতে এবং এসি প্যানেলটি টাচ রয়েছে ফুললি নতুন সিট কভার ইনস্টল করা রয়েছে সিলিংটি দেখান একদম চকচকে ফ্রেশ সিলিং এর ব্যবহার হয়েছে এই গাড়িতে অরিজিনাল গেটআপের অরিজিনাল তেলে চালিত একটি র‍্যাপ 4 গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে 2005 এর মডেলের গাড়ি 2011 তে রেজিস্ট্রেশন করা আর ভিউয়ার্স অরিজিনাল তেলে চালিত এই টয়োটা র‍্যাপ 4 গাড়িটি 2000 সিসি ইঞ্জিনের ব্যবহার হয়েছে এই গাড়িতে এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 1590,000 টাকা 1590,000 টাকা আস্কিং প্রাইস ওকে এখন যে গাড়িটি দেখাবো এটি হচ্ছে 2005 এর মডেলের হোন্ডা সিআরবি এটি হচ্ছে 2008 সালে রেজিস্ট্রেশন করা এই গাড়িটি আমাদের দেশে কিন্তু রিকন্ডিশন এসেছিল আচ্ছা আচ্ছা ব্র্যান্ড নিউ আসেনি এটি হচ্ছে ফুললি ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে আমরা একটি সুন্দর স্টিকার দেখতে পাচ্ছি এবং এই গাড়ির ভিতরে কন্ডিশনটি যদি একটু দেখাই প্রচুর পরিমাণ কিন্তু স্পেস রয়েছে হ্যান্ড রেস্টের অপশন থাকছে এই গাড়িতে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়ির ভিতরে কন্ডিশনটি দেখাবো প্রত্যেকটি সাইডে ফ্রেশ পেয়ে যাবেন দরজার প্যাডটি দেখেন একদম চকচকে ফ্রেশ ড্যাশবোর্ডটি দেখেন অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে এখানে বড় একটি অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার অপশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন এখানে আমরা দেখতে পাচ্ছি সিটের সাথে দুটি সিটে কিন্তু হ্যান্ড রেস্টের অপশন রয়েছে এখানে একটি কুল বক্স দেখতে পাচ্ছি এখানে আপনি যে কোনো একটি বোতল বা আপনার প্রয়োজনীয় টুলস গুলো কিন্তু এখানে ঠান্ডা রাখার জন্য এখানে রাখতে পারবেন এবং প্রত্যেকটি সাইডে ফ্রেশ এখানে হোন্ডা একটি লোগো সহ কিন্তু যে অপশনটি দেখতে পাচ্ছেন অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এই গাড়িতে কিন্তু প্রজেকশন হেডলাইটের অপশন পেয়ে যাচ্ছি যেটি হোন্ডা সিআরভি গাড়িতে অনেক অল্প সময় দেখা যায় এখানে বিগো বাম্পার রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের 2005 এর মডেলের একটি অরিজিনাল গেটআপের হোন্ডা সিআরভি গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম আর ভিউয়ার্স 2008 সালে রেজিস্ট্রেশন করা এই 2400 সিসি ইঞ্জিনের একটু যারা বেশি সিসি চাচ্ছিলেন অনেক লাক্সারিয়াস কমফোর্টেবল জার্নি চাচ্ছেন তাদেরকে বলবো 2400 সিসির এই গাড়িটি দেখে যাবেন আমাদের শোরুমে এসে আর এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে 1490,000 টাকা 1490 তবে আলোচনা করে কমানো যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার কার বিডি 257 তেজ গ্যান্ড স্টাইলের আসতে হবে আর সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ